তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমি তোমাদের সাথে বেশ কয়েকটি বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা এই বিষয়টির উপরে অর্ধবার্ষিকী মূল্যায়নের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন নিয়ে আমি বুঝে দেব যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এই জীবন জীবিকা বিষয়টি থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তো দেখো আমাদের বিষয় হচ্ছে জীবন জীবিকা এবং আমাদের সিলেবাস হচ্ছে এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমরা জানো যে তোমাদের মূল বইয়ে তিনটি অধ্যায় রয়েছে এবং তোমাদের এই অর্ধবার্ষিকী মূল্যায়নে তিনটি অধ্যায় থাকবে সম্পূর্ণ বইয়ের উপরেই তোমাদেরকে অর্ধবার্ষিকী পরীক্ষার প্রশ্ন করা হবে তো যাই হোক দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক ভাবনা তো এই অধ্যায়ে যে কাজগুলো থাকবে তার মধ্যে প্রথমে আমরা দেখে নেব একক কাজ হিসেবে কি কি থাকতে পারে দেখো একে লেখা রয়েছে তোমার পরিবারের আয়ের উৎসগুলো কি কি তো এটি তোমরা লেখার চেষ্টা করবে যে যার পরিবারের আয়ের উৎস সেটি কারো ব্যবসা থাকতে পারে কারো চাকরি থাকতে পারে অথবা অন্য কোনো আয়ের উৎস থাকতে পারে সেটি তোমরা এখানে লিখে দিবে। দুই বলা রয়েছে তোমার নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যের যেসব দক্ষতা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় যায়। তার একটি তালিকা তৈরি করো তো এখানে মূলত তোমরা উল্লেখ করবে ওই সকল দক্ষতা যেগুলো তোমাদের রয়েছে এবং ওই দক্ষতাগুলো কাজে লাগিয়ে তোমরা পরিবারের ব্যয় কমাতে পারো তাহলে সেটির একটি তালিকা তৈরি করবে যেমন তুমি তোমার বাড়ির রাঙিনায় সবজি চাষ করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে সবজি বাইরে থেকে কিনতে হবে না আবার দেখা যায় তুমি হাঁস মুরগি লালন পালন করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাকে বাইরে দোকান থেকে ডিম কিনতে হবে না আবার দেখা যায় অনেক মেয়েরা কিন্তু টুকটাক সেলাই কাজ জানে তারা কিন্তু বাইরে থেকে কাপড় কিনে এনে জাস্ট নিজেরাই নিজেদের পোশাকটি তৈরি করে নিতে পারে তো এই যে দক্ষতাগুলো রয়েছে এই সকল দক্ষতাগুলোর মাধ্যমে কিন্তু তারা কি করতে পারে নিজেদের পরিবারে যে সকল পারিবারিক ব্যয়গুলো রয়েছে সেই ব্যয় কিছুটা কমাতে পারে তো তুমি ঠিক এভাবে কিছু দক্ষতার কথা এখানে উল্লেখ করবে যে সকল দক্ষতা দিয়ে পরিবারের ব্যয় কমানো সম্ভব তিন নম্বর লেখা রয়েছে তুমি কিভাবে পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করতে পারো আলোচনা করো চার তোমার পরিবারের আগামী এক মাসের ব্যয় পরিকল্পনা তৈরি করো এখানে এই প্রশ্নের উত্তরটি তোমরা কিভাবে লিখবে পরিবারের আগামী এক মাসের ব্যয় পরিকল্পনা অর্থাৎ আগামী এক মাসে তোমার পরিবারে কি কি ব্যয় হতে পারে কোন কোন খাতে ব্যয় হতে পারে কত টাকা ব্যয় হতে পারে তার একটি আনুমানিক পরিকল্পনা তুমি করবে পাঁচে বলা রয়েছে বিনিয়োগ কাকে বলে বিনিয়োগের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনায় রাখতে হয় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্নটি খুব ভালোভাবে পড়ে যাবে তো এই হচ্ছে প্রথম অধ্যায় থেকে আমাদের কাজ এরপরে আমরা দেখব দলগত কাজ দেখো দলগত কাজে আমি এখানে একটি কাজের কথা উল্লেখ করেছি যেটি হচ্ছে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টারে উপস্থাপন করো তো তোমরা আগেই জেনেছ বিনিয়োগ কাকে বলে তোমরা তোমাদের মূল বই থেকে কিন্তু এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো বিনিয়োগ সংক্রান্ত একটি ধারণা তোমরা উল্লেখ করবে কিসের মাধ্যমে একটি পোস্টারের মাধ্যমে এটি দলগতভাবে তোমরা করার চেষ্টা করবে তো এই হচ্ছে প্রথম অধ্যায়ে আমাদের একক কাজ এবং দলীয় কাজ এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাব আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে উদ্যোক্তা হিসেবে যাত্রা তো এই অধ্যায়ে আমরা যে সকল একক কাজগুলো করতে পারি সেগুলো দেখো প্রথমত তোমার এলাকায় একটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে এই সমস্যার সমাধান কি হতে পারে এই উত্তরটি নিয়ে আলোচনা করবে এরপর দুই নম্বর লেখা রয়েছে এলাকায় অনেক বজ্রপাত হয় ফলে মাঠে কাজ করতে গিয়ে লোকজনের ও গবাদি পশুর প্রাণহানি হচ্ছে এই সমস্যার সমাধানে কি উদ্যোগ নেওয়া যায় তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখবে এখন এই অধ্যায় থেকে যে দলগত কাজ থাকতে পারে সেটি কি দেখো তোমার শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো তো এই হচ্ছে মূলত আমাদের দলগত কাজ দ্বিতীয় অধ্যায়ে আমরা এই কাজগুলো করব এবার চলো আমরা তৃতীয় অধ্যায় চলে যাই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে স্বপ্নের কেরিয়ার সাজাই তো এই অধ্যায়ে আমাদের যে একক কাজগুলো থাকবে সেই কাজগুলো কি দেখো প্রথম কাজটি হচ্ছে তোমার পছন্দের কেরিয়ার কোনটি তুমি কেন এই কাজটিকে তোমার পছন্দের কেরিয়ার হিসেবে বেছে নেবে দেখো এখানে পছন্দের কেরিয়ার বলতে বোঝানো হয়েছে কি কেরিয়ার মানে একটি পেশা তুমি ভবিষ্যতে যেই পেশায় অংশগ্রহণ করতে চাও সেটি হবে তোমার কেরিয়ার তো তুমি ভবিষ্যতে যেই পেশায় অংশগ্রহণ করতে চাও সেরকম একটি পছন্দের পেশা তুমি নির্বাচন করবে এবং এটি তুমি বর্ণনা করবে যে তুমি কেন এটি তোমার পছন্দের তালিকায় রেখেছ এরপর দেখো দুই নম্বরও রয়েছে কি তোমার পছন্দের কেরিয়ারটি অর্জন করতে তোমাকে যেসব ধাপের মধ্য দিয়ে যেতে হবে তা একটি ফ্লো চার্টের মাধ্যম উপস্থাপন করো তো তোমরা ফ্লোচার্টের মাধ্যমে বা প্রবাহ চিত্রের মাধ্যমে এটি উপস্থাপন করবে যে তুমি যেই কেরিয়ারটি অর্জন করতে চাও সেই কেরিয়ারটি অর্জন করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ধাপের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখব এগুলো হচ্ছে তৃতীয় অধ্যায়ের একক কাজ এরপরে আমরা দলগত কাজ দেখব দলগত কাজে দেখো কিছু কাজের কথা আমি উল্লেখ করেছি প্রথমত পেশায় পরিবর্তন বা রূপান্তরের বিভিন্ন প্রভাব সম্পর্কে দলগত আলোচনা করো দুই দলগতভাবে এমন একজন ব্যক্তির সাক্ষাৎকার নাও যিনি তার কেরিয়ারে সফলতার সাথে যুক্ত আছেন কেরিয়ারে সফল হওয়ার ক্ষেত্রে তার চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা দলগতভাবে উপস্থাপন করো তো এই কাজটি তোমরা দলগতভাবে সবাই মিলে করবে তিন নম্বর রয়েছে বিভিন্ন খাত বা উপখাত থেকে তোমার দলের সদস্যদের জন্য যে কোনো একটি পেশা নির্বাচন করো থিঙ্কিং টুল পূরণের মাধ্যমে উক্ত পেশার দক্ষতা প্রভাব চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করো দেখো এখানে যে বিষয়টি বলা রয়েছে সেটি হচ্ছে যে কোনো একটি পেশা তুমি বেছে নেবে তোমার দলের সদস্যদের জন্য এবং সেই সকল পেশায় যে সকল দক্ষতাগুলোর প্রয়োজন পড়বে সেই পেশার যে প্রভাব চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে যে সকল সুযোগগুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা আলোচনা করবে কিসের মাধ্যমে থিংকিং টুল পূরণের মাধ্যমে তো এই থিঙ্কিং টুল কী তোমাদের মূল বইতে তৃতীয় অধ্যায় কিন্তু তোমরা থিঙ্কিং টুল পাবে সেই পৃষ্ঠাটি তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে কিভাবে থিংকিং টুল পূরণ করতে হয় এরপরে চার নম্বর রয়েছে প্রবাসী শ্রমিকদের উপর পেশাগত রূপান্তরের প্রভাব নিয়ে দলগত আলোচনা করো পাঁচ পেশাগত নেতিবাচক প্রভাব থেকে মুক্তির উপায় নিয়ে দলগত আলোচনা করো তো শিক্ষার্থীরা দলগত কাজ হিসেবে আমরা এখানে পাঁচটি কাজ দেখলাম যে সকল কাজগুলো তোমরা অবশ্যই অনুশীলন করতে পারো তো এখানে তোমাদের মূল বই থেকে তিনটি অধ্যায় নিয়ে আমি আলোচনা করেছি যে তিনটি অধ্যায় তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে সিলেবাসে রয়েছে তো আমি আশা করছি এখানে যে সকল প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সকল প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে জীবন ও জীবিকা এই বিষয়টি থেকে আসবে তো তোমরা অবশ্যই এই প্রতিটি প্রশ্নের উপর খুব ভালো প্রস্তুতি নেবে যাতে করে তোমাদের পরীক্ষাটি অনেক ভালো হয় এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের নবম শ্রেণীর অন্য কোনো একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো এবং সেই সাবজেক্ট থেকে কি কি প্রশ্ন করা হতে পারে সে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি